ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন শুজয়ের হ্যাটট্রিকের হাতছানির সামনে মেসি। এবারে লা লিগায় 28 ম্যাচে 32 গোল মেসির। লা লিগা তো বটেই, ইউরোপের মর্যাদার পাঁচ লিগে সবচেয়ে বেশি গোলের কীর্তি এটি। ফ্রান্স লিগ ওয়ানে 24 ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ 27 গোল পিএসজির কিলিয়ান এমবাপ্পের। মর্যাদার পাঁচ লিগে প্রতিটি গোলের জন্য পয়েন্ট 2, তাই গোল্ডেন শু লড়াইয়ে মেসির পয়েন্ট 64 আর এমবাপ্পের 54। এই তালিকায় তিনে থাকা ফাবিও কোয়ালেরো সিরিয়াতে সাম্পাদিয়ার হয়ে করেছেন 21 গোল। একই লিগে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করেছেন 19টি। গোল্ডেন শুর লড়াইটা তাই মেসি এমবাপ্পের। লা লিগায় বার্সার বাকি 8 ম্যাচ, ফ্রান্স লিগ ওয়ানে পিএসজির 9টি। অভাবনীয় কিছু না হলে মেসিকে পিছনে ফেলে এমবাপ্পের গোল্ডেন শু জেতা কঠিন। এবার পুরস্কারটা পেলে অনন্য হ্যাটট্রিক হবে মেসির। গোল্ডেন শুর ইতিহাসে টানা তিনবার এটি জেতার কীর্তি নেই কারো। 2016-17 মৌসুমে 37 গোল, 2017-18 মৌসুমে 34 গোল করে গোল্ডেন শু জিতেছিলেন মেসি। সবচেয়ে বেশি পাঁচবার পুরস্কারটা পেয়েছেন তিনি। 2009-10 মৌসুমে 34 গোল করে পান প্রথমবার। 2011-12 মৌসুমে 50 গোল ও 2012-13 মৌসুমে 46 গোল করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগায়। তবে 2013-14 মৌসুমে সমান 31 গোল করে গোল্ডেন শু ভাগাভাগি করে নেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ। পরের দুই মৌসুমে পুরস্কারটা পাননি মেসি। এরপর থেকে ইউরোপে মেসির দাপট, শ্রেষ্ঠত্ব ধরে রেখে হ্যাটট্রিক করতে পারবেন কি এবার? আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন এবং খেলাধুলা বিষয়ে নানা আপডেট পেতে আমাদের ফেসবুক পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।